কিরে, তুই কতক্ষণ? তা প্রায় অনেকক্ষণ। কাকিমা বললো তুই উকিল কাকুর বাড়ি গেছিস। হ্যাঁ, ওখানেই দেরি হয়ে গেল অনেকটা। আরে, সেই মোহনপুর গ্রামে আমার দাদুর আমলের বেশ কয়েক বিঘা জমি, বাড়ি, পুকুর সব আছে। তোকে একবার বলেছিলাম, মনে আছে? হুম, একবার কাকুর সাথে যাবার কথাও হয়েছিল, তারপরে তো কি থেকে কি হয়ে গেল। সত্যি রে বাবা, যে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে ভাবিনি। এখন সব দায়িত্ব এসে পড়েছে আমার ঘাড়ে। বাড়ি, ব্যবসা সব একা হাতে সামলাতে হচ্ছে। কাকিমা এখন অনেকটাই সামলে নিয়েছেন মনে হলো। মায়ের আমার খুব মনের জোর, অত বড় শোক কাটিয়ে উঠেছে আস্তে আস্তে। মোহনপুরের জমির কথা কি বলছিলি? ও হ্যাঁ, ওখানে দাদুর আমলের অনেক জমি জায়গা আছে, একটা বড় বাড়িও আছে। এতদিন বাবাই দেখাশোনা করতো, উকিল কাকু আমাকে সব বুঝিয়ে দিচ্ছিলেন। ওখানে সব বেয়ারিশ হয়ে পড়ে আছে নাকি? ওখানকার লোকদের তো চেনো না, কব্জা করে বসে থাকবে, তারপর ছেড়ে দেওয়ার জন্য মোটা টাকা চাইবে। না না, ওখানে দুলাল কাকা আছেন, উনিই সব দেখাশোনা করেন। তা এত বছর ধরে এত জমি জায়গা ফেলে রেখেছিস কেন? আর বলিস না, বাবার ইচ্ছা ছিল ওই জমি জায়গায় গ্রামের মানুষদের জন্য স্কুল, হাসপাতাল সব বানাবে। এতদিন ঠিকঠাক লোক পায়নি বলে কাজ শুরু হয়নি। তারপর তো বাবা অসুস্থই হয়ে পড়ল। এবার তাহলে তুই কি করবি? কি আর করব, এত জমি জায়গা তো আর হাত ছাড়া করা যায় না। আমি ওখানে একটি আধুনিক রিসোর্ট বানাবো ভেবেছি, শহর থেকে দূরে গ্রাম্য পরিবেশের মধ্যে মন মাতানো বিলাস বহুল রিসোর্ট। চারিদিকে খোলামেলা সবুজ পরিবেশ, ভিতরে এলাহি খাওয়া দাওয়া আর নানা রকম শহুরে সুবিধায় মোড়া থাকার জায়গা। হোটেল রিসোর্ট, এ তো দারুণ ব্যাপার হবে রে। তবে কাকুর যে অন্যরকম ইচ্ছা ছিল। দেখ, বাবা যখন ছিল বাবার ইচ্ছে মতো ব্যবসা চলেছে, অকাতরে দান ধ্যানও করত। এখন আমি ব্যবসার মালিক, তাই আমি অন্যভাবে ব্যবসা করতে চাই। ওই গাঁয়াদের জন্য আমি আমার ব্যবসার এত বড় সুযোগ নষ্ট করতে পারবো না। তাও ঠিক, তবে তোর রিসোর্টের আইডিয়াটা বেশ ভালো, গ্রামের দিকে এরকম কমই আছে। আমি এর মধ্যেই ইনফ্যাক্ট নেক্সট উইকেন্ডেই মোহনপুর একবার যাবো ভাবছি। জায়গা, সম্পত্তি সব দেখে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করে দেব। যাবি নাকি? দুলাল কাকা, ও দুলাল কাকা। ছোটবাবু, এসো এসো ছোটবাবু এসো। কেমন আছো দুলাল কাকা? এই আমার বন্ধু রনি। এসো দাদাবাবু, এসো এসো। আর আমি আছি তোমাদের দয়ায় একরকম। এতটা পথ গাড়ি চালিয়ে এলে অসুবিধা হয়নি তো? এদিকের রাস্তাঘাট এখনো খুব একটা ভালো হয়নি। উফ, কোমর ব্যথা হয়ে গেছে। চলো ভিতরে যাই, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো তো কাকা। কি বিশাল বাড়ি রে তোদের! এই এত বড় বাড়ি সামলানো কি চারটিখানি কথা বলতো দাদাবাবু? কর্তাবাবু তো তাও মাঝে মধ্যে আসতেন, গিন্নিমা আসতেন, এখন তুমি সব। চলো চলো ভেতরে চলো দেখি। গাড়ির ঝাঁকুনিতে পেট চোঁচো করছে। আরে রনি, উপরের ঘর দোর সব পরিষ্কার করে রেখেছি, তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার বাড়ছি। এ তো পুরো অজ পাড়াগাড়ে। আমি তখন একটু হাঁটছিলাম বাইরে। তুই ঘুমোচ্ছিস বলে আর তোকে ডাকিনি, এখানে ইলেকট্রিকও তো সব বাড়িতে আসেনি। রিসর্ট হলে পুরো গ্রামের চেহারা বদলে যাবে দেখবি, তবে একটু আলো আধারি থাকলে মানাবে ভালো। রিসর্ট হলে গ্রামের মানুষদের একটা আয়ের উৎস হবে। তুই খেপেছিস নাকি? ওই গাঁয়াদের নিয়ে এখানে কোনো কাজ হবে ভেবেছিস? অশিক্ষিতের দল সব, শহর থেকে ভালো কেতাদস্তুর লোকেদের কাজে রাখতে হবে। বাইরে থেকে লোকজন গেস্ট হয়ে এলে অসুবিধে হবে না। এই নাও দাদা বাবুরা চা। দুলাল কাকা, কাল সকালে জমিগুলো দেখতে যাব, তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে। ঠিক বলেছো দাদা বাবু, এখানে লোকগুলোর ভালো স্কুল নেই, হাসপাতাল নেই,
ভালো ঘর বাড়ি নেই, কর্তা মশাইয়ের কত স্বপ্ন ছিল এসব এখানে স্থাপন করবার। ওসব আমার দায়িত্ব নয় কাকা, এখানে বড় রিসর্ট হবে, ব্যবসা বাড়বে। কি বলছো ছোট বাবু, রিসর্ট আবার কি? কর্তা বাবুর যে স্বপ্ন ছিল হাসপাতাল স্কুল হবে, এই অজপাড়াগার লোকেরা লেখাপড়া শিখবে, শিক্ষিত হবে। রিসর্ট মানে হোটেল, বুঝেছো? বড় হোটেল। দেখো কাকা, এখন আকাশের বাবা বেঁচে নেই, তাই আকাশ যা করবে সেটাই ফাইনাল। দাদা বাবু, তাই তো, আমরা চাকর মানুষ, দুবেলা দুমুঠো খেতে পেলেই হলো। তুমি এখন যাও দুলাল কাকা, আমাদের ঘরে হ্যারিকেন রেখে দাও, রাতে তো আবার কারেন্ট থাকে না। আচ্ছা দাদা বাবু, যা ভালো বোঝো করো। ওমা দেখেছো, ওই বড় বাড়িতে মনে হয় কেউ এসেছে, উপরের ঘরগুলোতে মনে হচ্ছে আলো জ্বলছে। দুলাল কাকা বলল তো, শহর থেকে ছোট বাবু আর তার বন্ধু এসেছে। কাল আমি একবার ওই বড় বাড়িতে যাব। কোথাও যাবি না, এখনো জ্বর ছাড়েনি, আর গিয়ে কি করবি ওখানে? ওরা বড় ঘরের ছেলে, তোর সাথে কথা বলবে নাকি? আয় খেয়ে নে দেখি। আজও ভাত নেই মা। জ্বরের মধ্যে ভাত খাবি কি রে? এই দেখ না, রাঙা আলু সিদ্ধ আর জলে ভেজানো সাবু, খেয়ে নে বাবা। ধুর, জ্বরটাও যেন কমছে না, কত দিন ভাত খাইনি। আমাদের ঘরে রোজ রোজ ভাত খাওয়া যেন ভোজ খাওয়ার সামিল। আমরা গরিব কেন মা? শুধু আমরা কেন, এই গ্রামে সবারই এক অবস্থা, না আছে ভালো হাসপাতাল, না আছে স্কুল, চাষের জমিও সব মহাজনের কাছে বাঁধা। আমি দেখবে মা, বড় হয়ে তোমাকে রোজ ভাত এনে খাওয়াবো। পাগল ছেলে, নে এবার খেয়ে শুয়ে পড়, জ্বর বাড়লে মুশকিলে পড়ব। এই সাইকেলটা কার কাকু? আমার গো ছোট বাবু, তুমি চড়বে? চড়ো না। এইটা করে চারপাশটা ঘুরে আসি, রনি ঘুমাচ্ছে, ঘুমাক। সাবধানে যাবে, এদিককার রাস্তাঘাট তো ভালো চেনো না। হ্যাঁ হ্যাঁ, সাবধানেই যাব। উফ বাবা গো, পাটা মোটকে গেল মনে হয়, উফ কি ব্যথা লাগছে। ওঠো ওঠো দাদা, খুব লেগেছে বুঝি, তুমি কে গো? আমি আকাশ, তুই কে? আমি দিলু, এই তো কাছেই থাকি। তোমার বুঝি পায়ে খুব লেগেছে? সাইকেলটা পাথরে ধাক্কা খেয়ে উল্টে গেল, পাটা ভাঙলো কিনা কে জানে। আমার কাছেই বাড়ি, চলো আমার সাথে। মা তোমার পায়ে চুন হলুদ লাগিয়ে দিলেই দেখবে সব ব্যথা কমে যাবে। চলো দেখি, আমার কাঁধে ভর দিয়ে চলো। কি রে দিলু, ছিলি কোথায়, জড়গায় ঘুরে বেড়াচ্ছিস? একি সাথে কে? এই দাদাটা সাইকেল থেকে পড়ে পায়ে ব্যথা পেয়েছে। আহারে, বসো বাবা বসো, যা তো দিলু একটু জল নিয়ে আয়, পাটা পরিষ্কার করে দেই আগে। তুমি কোথায় থাকো বাবা? আমি শহরে থাকি, ওই যে জমিদার বাড়ি ওটাই আমার বাড়ি। ও মা, তুমি বুঝি আমাদের ছোট বাবু, কি সৌভাগ্য আমার। ও দিলু দেখ কে এসেছে, আমাদের ছোট বাবু, ইস কোথায় যে বসাই। আপনি ব্যস্ত হবেন না। দাঁড়াও বাবা, আগে একটু জল বাতাসা খাও, আমি পায়ে চুন হলুদ লাগিয়ে দেব, ব্যথা কমে যাবে। তুমি ওই এত বড় বাড়িতে থাকো, আমাকে নিয়ে যাবে একদিন? আমাকে ওই বাড়িতে ঢুকতেই দেয় না। যাবো, তোকে একদিন শহরে নিয়ে যাব। আহ দিলু, ছোট বাবুকে বিরক্ত করিস না, দাও দেখি বাবা পাটা দাও। মা, এই দাদা আজ আমাদের এখানে খেয়ে যাবে? হায় রে, আমাদের ঘরে আর কি আছে যে ছোট বাবুকে খাওয়াবো, এই পোড়া গ্রামে সবই হাবাতে হয়ে গেছে। ও দাদা,
তোমরা বুঝি রোজ পেট ভরে ভাত খাও? জানো আমরা কতদিন ভাত খাই না। হ্যাঁ, ভাত তো সবাই খায়, তোরা খাস না? না গো ছোটবাবু, গায়ে নিজেদের চাষের জমি আর কোথায়, সব মহাজনের কাছে বাঁধা, স্কুল হাসপাতাল কিচ্ছু নেই। বড় কর্তাবাবুর স্বপ্ন ছিল বড় স্কুল হবে, ছেলে মেয়েগুলো পড়ালেখা করবে, মানুষ হবে। তোমরা চাষ করো না? চাষ করি কিন্তু কিছুই পাই না, ঋণের দায় সব মহাজন নিয়ে নেয়। বড় কর্তাবাবু যখনই আসতেন যত ঘর আছে সব বাইকে সাহায্য করতেন, কর্তাবাবু চলে গেলেন, আমাদের মাথার উপর থেকে ছাদ চলে গেল। ওমা, আবার শীত করছে, জ্বর আসছে মনে হয়। যা যা ঘরে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়। কোথায় গেছিলি বলতো? আমি আর দুলাল কাকা চিন্তা করছিলাম, আবার পায়ে ব্যথাও পেয়েছিস। তোমার কিছু হলে কর্তামাকে মুখ দেখাতাম কি করে বলতো দাদা বাবু? শোন, জমির বাড়ির কাগজপত্র সব আমি দেখে রেখেছি, তুই বললেই কাজ শুরু হবে। দুই একটা কনস্ট্রাকশন কোম্পানির সাথে আমি কথাও বলেছি, বুঝেছিস? কি হলো তোর? কিরে, কিছু বল, কি হয়েছে? না কিছু না। আচ্ছা কাকা, এই গ্রামে তোমরা সবাই রোজ ভাত খাও না? ওই আর কি, সবাই তো দুবেলা ভাত পাই না, যখন যা পাই তাই খাই, গেরি গুগলি রাঙা আলু এই সব। ওই দিলুদের বাড়িতে একটু মাছ ভাত পাঠিয়ে দাও না, আমি সাইকেল থেকে পড়ে গেছিলাম, ওই তো আমাকে ওর বাড়ি নিয়ে গেল। তুমি সত্যিই ওকে খাবার পাঠাবে ছোট বাবু? মাঝে মধ্যেই আসে এখানে, বেচারার খুব ভাত খাবার শখ, অসুখে ভুগছে খালি। আমি এখনই ব্যবস্থা করছি। তোর হয়েছে কি বলতো? এইসব গ্রামের লোকেদের চিনিস না, তোকে নিজেদের দুঃখের কথা বলে মাথায় চড়ে বসবে। এখানকার লোকেরা সত্যিই খুব বিপদে আছে রে। সারা জীবন কেউ না কেউ বিপদে থাকবে, কতজনকে উপকার করবি? তাড়াতাড়ি এদিকের কাজ শুরু করে দে, রিসর্ট হলে না হয় দু একজনকে কোনো ছোটোখাটো কাজ দিয়ে দিবি। আমি উঠলাম, আমার খাওয়া হয়ে গেছে। দিলু, দিলু ছোট বাবু, তুমি? সেদিন দুলাল কাকা মাছ ভাত দিয়ে গেল আমাদের। দিলু যে আর এলোই না কাল থেকে, কোথায় ও? কাল রাত থেকে আবার জ্বরে বেহুশ, ঘরে একদানা খাবার নেই যে ওকে দেব। তাই তো ভাবছি, ও আসছে না দেখে ওর খবর নিতে এলাম। ছেলেটার জ্বর যে কমছেই না ছোট বাবু, কি হবে ছেলেটার? দিলু, এই দিলু, চোখ খোল, ইস, জ্বরে যে গা পুড়ে যাচ্ছে। দাদা বাবু, তুমি এসেছো? তোর কিছু হবে না, তোকে এখনই শহরে নিয়ে যাব। তুমি খুব ভালো গো দাদা, ভালো হয়ে শহরে যাব, রোজ রোজ ভাত খাবো। মা, মা! দিলু, দিলু, এই দিলু, 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 দিলু! তুই মিছেই এত কষ্ট পাচ্ছিস, তুই তো চেষ্টা করেছিলি। দিলু চলে গেল, আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। ইস, একটু আগে যদি হসপিটালে নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো বেঁচেই যেত ছেলেটা। তোর কি দোষ, তুই তো গাড়ি করে নিয়েও এসেছিলি শহরের হসপিটালে। দোষ দোষ আমারই দোষ, এই পাপের প্রায়শ্চিত্ত আমার করতেই হবে। চল ভাই, একবার গ্রামের বাড়িতে যাই, যে করেই হোক একটা হসপিটাল আর একটা স্কুল আমার বানাতেই হবে, তাহলে হয়তো বাবার আত্মার শান্তি পাবে। সাবাস আকাশ, চল তাহলে, আমি তোর সঙ্গে আছি।